আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, সত্যি প্রশান্তিতে মানে বুকটা ভরে যাচ্ছে। পিছনে নবনির্মিত চকজামিনী মুহিউসুন্না মাদ্রাসা, সাথে আছেন আমাদের প্রিয় ভাই যার কাছে সবসময় অনুপ্রেরণা পাই। আসলে এই কাজগুলো আসলে সবাই করতে পারে না, আল্লাহ যাকে কবুল করে তারাই হয়তো করতে পারে। এই আলেমদের দোয়া আছে, হয়তো বা আমরা এই কাজগুলো প্রতিনিয়ত করতে পারছি আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ভালো লাগছে না গাছ উপহার পেয়ে? ভালো লাগছে? গাছে পানি দিবেন আপনারা সবাই? আচ্ছা, কথা বেশি বলতে চাচ্ছি না, ভাইয়ের কাছে দুটি কথা জানতে চাই। ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে, দিনার ভাই আমাদের মাদ্রাসা নির্মাণ হচ্ছে, মাদ্রাসার চতুর্দিকে যদি কিছু গাছ থাকতো, আজকে কিছু আনছে, এরপরে আর যতগুলো লাগবে ইনশাল্লাহ আমরা দিয়ে যাব। ভাই কেমন লাগছে আজকে? না আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। এটা পরিবেশ বাঁচানোর একটা উদ্যোগ, বিশেষ করে বিভিন্ন জায়গায় হচ্ছে, তো সেই সূত্র ধরেই মুহিউসুন্না মাদ্রাসায় আজকে গাছ উপহার পেলাম, খুব ভালো লাগলো। আর সর্বোপরি কথাটা হচ্ছে যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটা শুধু দিনার আর স্বপ্নবাজের কথা নয়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কথা হওয়া উচিত বলে আমি মনে করি। মাশাআল্লাহ, আসলে আব্দুল কাদের ভাইদের মতো মানুষ আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন। উনি আজকে কোরআনের পাখিদেরকে নিয়ে আমাদের সাথে সময় দিচ্ছেন এবং আমরাও অনেক আনন্দিত এত সুন্দর একটি কাজের সাথে যুক্ত হতে পেরে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।